এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি গঙ্গাসাগরে, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দীর্ঘ 5 কিলোমিটার র্যালি বা পদযাত্রার আয়োজন করা হয়েছে। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ডস্কর। বিশ্বজিৎ, কোথা থেকে গঙ্গাসাগরের এই র্যালি শুরু হচ্ছে এবং কত দূর যাবে? দেখো কবিতা, এই মুহূর্তে আমরা আছি গঙ্গাসাগরের যে কালীবাজার, সেই কালীবাজার থেকে কিন্তু এখানে রয়েছে জেলা পরিষদের যে প্রার্থী রয়েছে এবং তার পাশাপাশি পঞ্চায়েত সমিতির প্রার্থী, গতবারে যে প্রাক্তন যে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদ ছিল, তিনিও প্রাক্তন সভাপতি ছিল, তার পাশাপাশি এই গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হরিপদ মণ্ডল, তিনিও তারা রয়েছে, পাশাপাশি আরও অনেকগুলো সেখানে গ্রাম সভার প্রার্থী রয়েছে। আমি এই মুহূর্তে যাব যে আজকের এদের যেভাবে মিছিল, লম্বা মিছিল দেখতে পাচ্ছ, পুরো কয়েক হাজার কিন্তু এখানে বুথের সমস্ত তারা তৃণমূল সমর্থক এসেছে। আমি এই মুহূর্তে যাব যে পঞ্চায়েতই বলছি যে আজকের এই যে বড় মিছিল এইভাবে এসে পঞ্চায়েতে যা দেখলাম গঙ্গাসাগরের বুকে, মোটামুটি এখানে এই যে মিছিল এবং এই মিছিল এত বড় মিছিল কিভাবে হলে? এত বড় মিছিল আমাদের প্রত্যেক বুথ থেকে সমস্ত যেটা আমাদের মিছিল করার দরকার সেটা হচ্ছে, কারণ তিস্তর পঞ্চায়েতে আমরা দেখিয়ে দিতে চাইছি যে আমাদের সঙ্গে মানুষ, মমতা ব্যানার্জির সঙ্গে সবাই আছি আমরা, আমরা এই ভোটে সবাইকে নিয়ে চলতে চাইছি, তাই এত বড় মিছিল হয়েছে। বলছি আপনি যে এর আগে তো প্রাক্তন 5 বছর প্রাক্তন পঞ্চায়েত সমিতির সাগরের সভাপতি ছিলেন, সেই সময় যে কাজ আর এখনকার তো মানে সেই সময় একটা কাজ হয়েছিল বা এখনো আরও তোর অন্য একজন এসছে সভাপতি, মোটামুটি কাজকর্ম কেমন এই গঙ্গাসাগর বুকে চলছে একটু বলুন। আমি যা কাজ করে গেছি, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের স্বপন ভাই এসছে, সে যতটুকু পারছে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছে এবং আরও দ্রুত কাজ হচ্ছে, এটা আমি বিশ্বাস করি। আপনি তো জেলা পরিষদের প্রার্থী গঙ্গাসাগর, এখানে আপনার নাম হচ্ছে আপনি অনিতা মাইতি, মোটামুটি জেতার ব্যাপারে কতটা আশা করছেন? আগে রেকর্ড কি টপ পেয়ে যাবে? আশা তো করছি আগে রেকর্ড আমার টপ হবে। দেখো কবিতা, এই মুহূর্তে আছে আমি প্রাক্তন যে পঞ্চায়েত সমিতি সাগরের সভাপতি এবং বর্তমান তিনি পঞ্চায়েত সমিতির পদে এখান থেকে দাঁড়িয়েছে প্রার্থী হয়ে স্বপন প্রধান, এবং বলছি আপনি হচ্ছে গিয়ে জেতার ব্যাপারে কতটা আগের কি রেকর্ডটা টপকাবে? জেতা নিয়ে কোনো বিষয় নেই, কারণ রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে বিজেপি সিপিএম কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। শতাংশের বিচারে 100-এর ওপরে যদি কোনো শতাংশ থাকে, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস জিতবে জিতবে জিতবে। বাগলার আগামী দিনের প্রজন্ম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজুয়ারের রেস এই নির্বাচনে প্রতিফলিত হতে চলেছে। 2018 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক সভাপতি আমাদের হরিপদ মণ্ডলের নেতৃত্বাধীন আমরা সকলে মিলে 2018 সালে বিরোধী শূন্য গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে করেছিলাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে। সেক্ষেত্রে 2023-এ 29টা প্রার্থী এই অঞ্চলে রয়েছে, 29টা পঞ্চায়েতের প্রার্থী, 3টে পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ আগের থেকেও অনেক অনেক বিপুল ভোটে সংখ্যাধিক্যে আমাদের জয়লাভ হবে। বলছি আপনি তো এক বছর 4 মাস ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পদে, মোটামুটি কি কাজ হয়েছে আর এখনো কি কাজ বাকি যেটা জেতার পরে আপনি করবেন? দেখুন, আমাদের উন্নয়নের পরিকল্পনা দেন আমাদের বাংলার মন্ত্রী, আমাদের দলের অভিভাবক শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়। ওনার পরামর্শ সহযোগিতাকে পাথর করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে একটা পরিবারের মতো আমরা মানুষের সেবা করার চেষ্টা করেছি। ত্রিস্তরের মধ্যে পঞ্চায়েত সমিতি একটা পার্ট, আমাদের প্রাক্তন সভাপতি বর্তমান জেলা পরিষদের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অনিতা মাইতি মহাশয়া, পরবর্তীকালে সভাপতি যিনি অকাল প্রয়াণ ঘটেছেন প্রয়াত রাজেন্দ্রনাথ খাড়া, তার ফেলে আসা আসনে 1.5 বছর 3.5 মাসের দায়িত্বে এসে পূর্ণাঙ্গভাবে আমাদের অভিভাবক সহ নির্বাচিত সদস্য সদস্যদের সহযোগিতা, ব্লক প্রশাসনের সহযোগিতায় সাগর ব্লকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজ করতে আমরা সক্ষম হয়েছি। কৃষকদের কথা ভেবে কোল্ড স্টোর অনুমোদিত হয়েছে, প্লাস্টিক এবং থার্মোকল মুক্ত মেশিন আমরা বসিয়েছি, আগামী দিনে পুষ্টিকে মায়েদের গুরুত্ব দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, আমাদের ব্লকে যাতে বাইরের থেকে ডিম আনতে না হয় ICDS মিড ডে মিলে, তার জন্য হ্যাচারি প্রকল্প গড়া হয়েছে, মৎস্য চাষের গুরুত্ব দিতে খুব স্বল্প পরিমাণে এখানে মাছের খাবার তৈরির ফ্যাক্টরি আমরা তৈরি করেছি, এর বাইরে সরকারি নিয়মে 15 ফিনান্স থেকে শুরু করে যে কর্মকাণ্ড, রাস্তাঘাট, কালভার্ট, পানীয় জল এবং সর্বোপরি সরকারে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানীয় জলের প্রকল্পকে ত্বরান্বিত করতে
সাগর ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি বদ্ধপরিকর এবং কাজ চলছে। কবিতা, আমি আরেকটু যেটা গঙ্গাসাগর, যেখানে এই যে গঙ্গাসাগরের যেখানে মেলা হয় বড় মেলা, এই গঙ্গাসাগরে কিন্তু একটা গ্রাম পঞ্চায়েত। আমি সেই গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে তিনি এই গ্রাম সভায় দাঁড়িয়েছেন হরিপদ মণ্ডল, তার কাছ থেকে জানতে চাইব যে গঙ্গাসাগরের উন্নয়ন কেমনভাবে করছে। বাংলার মামাটি মানুষের সরকারের কাণ্ডারী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তার পরিকল্পনা যে সাধারণ মানুষের জন্য যে সমস্ত পরিকল্পিত পরিকল্পনা তৈরি করে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যেভাবে তার পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে, সে কারণে আজকের এই বড় মিছিল এবং এই মিছিল সম্পূর্ণভাবে বাংলার জননী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তার প্রেক্ষাপট তৈরি করছে। এবং বাংলার যে মুখ্যমন্ত্রী, বাংলার যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গঙ্গাসাগরকে সাগর গঙ্গাসাগর সাংখ্য দর্শন কপিল মুনির যে সাধন ক্ষেত্র, যে গঙ্গাসাগর মেলা, সেখানে তিনি পাখির চোখ রেখেছেন সার্বিক উন্নয়নের জন্য। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে।